বয়স 50 পার হয়ে গেলেও চাচা ডাক শুনতে একেবারেই নারাজ সালমান খান। সম্প্রতি জড়ুয়া ছবির দ্বিতীয় কিস্তির ট্রায়াল শুতে বলিউডের তরুণ অভিনেতা বরুণ ধাওয়ান তাকে সালমান আঙ্কেল বলে ডাকতেই বেশ খেপে যান তিনি। বরুণ ভারতীয় মিডিয়ায় বলেন, 1997 সালের ব্লকবাস্টার ছবি জড়ুয়ার নায়ক ছিলেন সালমান খান, তখন আমার বয়স ছিল মাত্র 7 বছর। এজন্য সম্প্রতি এই ছবির দ্বিতীয় কিস্তির ট্রায়াল শোতে আমি তাকে সালমান আঙ্কেল বলে সম্বোধন করি। এতে রাগ করেন বলিউড সুলতান। তিনি আমাকে এও বলে শাসিয়ে দেন, আমাকে যদি আঙ্কেল ডাকো তাহলে থাপ্পড় দেব, আমাকে সালমান ভাই বলবে। যদি এভাবে ডাকো তাহলে তোমাকে থিয়েটারের ভিতরে ঢুকতে দেব না, আমি এটা দেখব না যে তুমি ডেভিড ডাউনের ছেলে। বরুণ আরো জানিয়েছেন, বলিউডের সুলতানকে নারাজ করতে চান না, আমরা অনেক ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছি, তার আশীর্বাদ সব সময় রয়েছে। আমি তাকে, প্রযোজক সাজিদ, পরিচালক ও দর্শকদের কষ্ট দিতে চাই না। বরুণ ধাওয়ান জড়ুয়া ট্যুর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। অডিও